বর্ষা আসতে এখনো বেশ কিছুটা দেরি, কিন্তু বর্ষার আগে আলিপুরদুয়ারের কালচিনিতে ডেঙ্গির থাবা। খোঁজ মিলল নতুন ভ্যারিয়েন্ট। এখনো পর্যন্ত জোন থ্রিতে আক্রান্তের সংখ্যা 3, জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 52 হলেও শুধুমাত্র কালচিনি ব্লকে আক্রান্তের সংখ্যা হলো 44। কালচিনি ব্লকে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলায় 52 জন আক্রান্ত হলেও কালচিনি ব্লকে আক্রান্তের সংখ্যা 44, যা রীতিমতো ভাবিয়ে তুলছে প্রশাসনকে। তার উপর ডেঙ্গির নতুন ভ্যারিয়েন্ট ডেন 3-এর হদিশ মেলায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর। পেশেন্টের হসপিটালে ভর্তি হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আমাদের চেষ্টা করতে হবে অ্যাওয়ারনেসের মাধ্যমে যাতে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি, এবং যদি কেউ জ্বর বা কোনো সিমটম দেখান ডেঙ্গু, তারা যাতে তৎক্ষণাৎ টেস্ট করান এবং দরকার হলে হাসপাতালে যাতে ভর্তি হন। ডেঙ্গি থাবা, এই থাবা যাতে আরও বৃদ্ধি না পায়, ডেঙ্গি বর্মান্ত রুখতে কিন্তু একাধিক উদ্যোগ না হচ্ছে, বিভিন্ন জায়গায় হাসপাতাল চালানো হচ্ছে, এবং কি যারা গিয়েছে যে ডেঙ্গি যে নতুন ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টও কিন্তু কালচিনি ব্লকে হদিশ মিলেছে। এখনও অব্দি যদি 3 জন আক্রান্ত রোগীর মধ্যে কিন্তু এই ডেঙ্গির নতুন যে ভেরিয়েন্ট সে ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। কালচিনি ব্লকের 30 জন ডেঙ্গি আক্রান্তের নমুনা পরীক্ষা করার পর সেখানে 3 জনের মধ্যে ডেন 3 ভেরিয়েন্টের সন্ধান মিলেছে। স্বাস্থ্য দপ্তরের দাবি, প্রতিদিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লে এই ভেরিয়েন্ট পাল্টাতে থাকে। সাধারণকে অ্যাওয়ারনেস করার দায়িত্ব শুধু প্রশাসন নয়, যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও আমরা বুঝিয়ে দেবো, তারাও সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। তো হোপফুলি আমরা সকলে মিলে যদি এই কালেক্টিভ এফোর্টটা বজায় রাখতে পারি, বর্ষার আগেই কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি জানিয়ে রীতিমতো শুরু হয়েছে সতর্কতা। হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, হাসিমারা এলাকায় ব্যবসায়ী সমিতির সঙ্গেও বৈঠক করেছে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। বৈঠকের পর শুরু হয়েছে এলাকাবাসীদের সতর্ক করার কাজ। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলা সদরে এবার একটু চোখ রাখা যাক পশ্চিম মেদিনীপুরের দিকে। সেখানে মাটির কাঁচা রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। সামান্য বৃষ্টি হলেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি, কিন্তু সেই দাবি এখনো পূরণ হয়নি, নির্মাণ হয়নি রাস্তা। আর তারই প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের বাসিন্দারা। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ভালুকুণ্ডু গ্রামে নেই পাকা রাস্তা। পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক প্রত্যেকে পাকা রাস্তার প্রতিশ্রুতি দিলেও এখনো তৈরি হয়নি রাস্তা। মাটির রাস্তা হওয়ায় বৃষ্টি হলেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। এবার পাকা রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনার জেরে যানজট তৈরি হয় সড়কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পঞ্চায়েত প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি, ব্লক এবং এমএলএর কাছে বারবার মানে অনুরোধ, 3-4খানি গ্রামের, রামপুরের কিছু অংশ এই একটি রাস্তার উপর দিকে যাতায়াত, এত বছর সরকার থাকা সত্ত্বেও এই রাস্তাটার পাকা হলো না। ঘটনা শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস উন্নয়নের নামে যে মানুষকে ভাঁওতা দিয়েছে এতদিন, সেইটা মানুষ আজকের দিনে বুঝতে পেরেছে। স্বাভাবিকভাবে তারা তাদের কথাটা রাস্তায় নেমে বলেছে, আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং রাস্তাও হবে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। না, এটা সম্পূর্ণ কথাটা ঠিক নয়। আমরা চেষ্টা করব অতি দ্রুত আপনাদের সমস্যা যাতে সমাধানের দিকে যায়, সেই ধরনের প্রস্তাব আমরা উপরে পাঠাবো, যাতে আপনাদের বাস্তবায়ন হয় সেটা। তৃণমূলের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ। দীর্ঘদিন ধরে মানুষ বঞ্চিত, এবার নিজেদের হক বুঝে নিতে এক কাট্টা আম জনতা। রিপাবলিক বাংলা। বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে নাগর নদী এলাকায় তল্লাশি করতে গিয়ে আক্রান্ত করণদিঘির বিএলআরও।
গুরুতর জখম বিএলআরও আরও তিনজন, ভাঙচুর করা হয়েছে বিএলআরওর গাড়ি। অভিযোগ, করণদিঘি এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য ঠেকাতে এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন করণদিঘির বিএলআরও। সে সময় বিএলআরওর ওপর চড়াও হয় বালি মাফিয়ারা, ঘিরে ধরে চ্যালা কাঠ দিয়ে মারধর শুরু করে দুষ্কৃতীরা। ঘটনার পর গ্রামবাসীরা গিয়ে তাদের উদ্ধার করে। এরপরেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, উদ্ধার করা হয় আহতদের। রক্তাক্ত অবস্থায় বিএলআরও তার সঙ্গীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে, খোয়াজপুরের ওখানে একটা ঘাটে, সেখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামাই, থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামো। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। ঠিক আছে, ব্ল্যাক দাঁড়িয়ে আছে, গাড়ির মালিকের বলা বলল যে না, গাড়িটা সাইড করি, এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানে কোন সময় দুটা বাইক আসলো, একটা বাইকে দুজন আর একটা বাইকে তিনজন ছিল। আসার সঙ্গে সঙ্গে বলো গাড়ি ঢুকেছে, গাড়ি পাশে ছিল কাঠ চেরাই করা, যে কাঠগুলো সেই চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে পাঁচ ছজন মারতে লাগছে। বারাসতের নির্দল প্রার্থী কাকুলি ঘোষ ও তার স্বামীকে অপহরণের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। মঙ্গলবার মনোনয়ন জমা দেন কাকুলি ঘোষ। তারপর মাঝরাতে কয়েকজন দুষ্কৃতী তাকে এবং তার স্বামীকে তুলে নিয়ে যায়, এমনটাই অভিযোগ। বারাসাত লোকসভা কেন্দ্রের ভোট আগামী 1 তারিখ, ঠিক তার আগেই এবার নির্দল প্রার্থী কাকুলি ঘোষ নমিনেশন দেওয়ার পর বাড়ি এসে রাতের অন্ধকারে কেবাখারা বাড়ি থেকে কাকুলি ঘোষ সহ তার স্বামী দুজনকেই ডেকে নিয়ে যায়। সে নিরুদ্দেশ, কে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, পরিবারের সদস্যরা রয়েছেন উৎকণ্ঠায়। তার হঠাৎ করে কাকুলি ঘোষ কেন এই বাড়িতে, এখানে কারা এসেছিলেন এবং এখান থেকে কেন নিরুদ্দেশ হয়ে গেলেন, কোথায় চলে গেলেন, এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনগুলোও বন্ধ করা রয়েছে। মঙ্গলবার নির্দলের হয়ে বারাসত কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন হাবড়ার বাসিন্দা কাকুলি ঘোষ। এরপরই মঙ্গলবার রাতে 10-12 জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। উনি এখন কোথায় আছে আমরা জানি না। কালকে রাতে কিছু লোক এলো ওনাদের সঙ্গে, প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বললো, তারপরে সবাই বেরিয়ে গেল। কোথায় গেছে, কোথায় আছে এখন আমরা জানি না। বাপের বাড়িতে ছিল, দুটোর সময় কিছু দুষ্কৃতি এসে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে আসে, আর শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে, যেখানে স্বামী ছিল, দুই সন্তান ছিল। দুটো থেকে আড়াইটার ভিতরে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায়। আমি থানার দ্বারস্থ হয়েছি যাতে ওনাকে ইমিডিয়েটলি ওনার বাড়িতে ফিরিয়ে আনা হোক। আমার ধারণা, যেহেতু কাকুলি ঘোষ দোস্তিদার টিএমসির প্রার্থী হয়েছে, এখন কাকুলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়ে আছে, কাকুলি ঘোষ হারা ভয় পাচ্ছে, বাড়ির আশেপাশে টিএমসির গুন্ডাবাহিনী দাঁড়িয়ে আছে। তৃণমূলের বিরুদ্ধে প্রার্থীকে অপহরণের অভিযোগ করছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের নেত্রী কাকুলি ঘোষ দোস্তিদার, তার নামের সাথে নাম মিল হওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস তাকে রাতে অপহরণ করেছে, এটা ওখানকার জনগণ বলছে। তার পরিবার সেখানে থানায় অভিযোগ করেছে, ডিএমকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তৃণমূল আতঙ্কিত। একজন প্রার্থী যারা পঞ্চায়েত এবং পৌরসভাতে হাত পাকিয়েছিলেন, তারা যদি এ কাজ করে থাকেন, তাহলে পশ্চিমবাংলার রাজনীতির পক্ষে, পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থার উপরে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। দুশ্চিন্তায় প্রার্থীর পরিবার, প্রার্থী ও তার স্বামী দ্রুত ঘরে ফিরুন আবেদন জানাচ্ছে পরিবার। একদিকে যেমন বিরোধী শিবির অর্থাৎ বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা বলছেন পুরোটাই শাসক দলের কারসাজি, অন্যদিকে শাসক দল তারা বলছেন তারা এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নয়। উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন কাকুলি ঘোষ।